এখন বাঙ্গির মৌসুম, অন্যতম একটি দেশি ফল বাঙ্গি। বাঙ্গিকে অনেকেই ফুটি বলেও ডাকে। বাঙ্গি একটি স্বাস্থ্যকর ফল, পুষ্টিতে ভরপুর। এই ফলটি সব বয়সের মানবদেহের জন্যই উপকারী। তবে বাঙ্গি অনেকের কাছেই বিষাদ একটি ফলের নাম। মিষ্টি কোনো স্বাদ না থাকায় অনেকেই এই ফলটি একদম খেতে চান না। তবে জানলে অবাক হবেন, এই ফলটি বিষাদ হলো স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস হেলথ অ্যান্ড বিউটি টিপস। আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নতুন তথ্য আপলোড করি। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাঙ্গির পুষ্টিগুণ কি, কেন খাবেন এই বাঙ্গি, বাঙ্গি খেলে মানব শরীরে কি কি উপকার করে, আর এই সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক। প্রথমে আপনাদের জানাচ্ছি বাঙ্গির পুষ্টিগুণ সম্পর্কে। বাঙ্গি মিষ্টি কম, গুণ বেশি। এতে আছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো প্রয়োজনীয় উপাদান। এছাড়াও বাঙ্গিতে প্রচুর ভিটামিন এ ও সি রয়েছে। প্রতি 100 গ্রাম বাঙ্গিতে 34 কিলোক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায়। বাঙ্গি একেবারেই চর্বি বা কোলেস্টেরল মুক্ত। বাঙ্গিতে আছে 0.9 গ্রাম খাদ্য আঁশ। এছাড়াও বাঙ্গিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। বাঙ্গিতে রয়েছে আমিষ, ফ্যাটি অ্যাসিড ও খনিজ লবণ। এবার আপনাদের জানাচ্ছি বাঙ্গি কেন খাবেন, বাঙ্গি খেলে মানব শরীরে কি কি উপকার হয়। বাঙ্গিতে প্রচুর পরিমাণে জলীয় অংশ এবং খাদ্য আঁশ থাকে। খাদ্য আঁশ হজম শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে, অবসাদ বা বিষণ্ণতা কমাতে সাহায্য করে। এছাড়াও মাংসপেশিতে হওয়া বিভিন্ন সমস্যা থেকেও সুরক্ষা দেয় বাঙ্গি। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যা রক্ত তৈরিতে সাহায্য করে। তাই মানুষের জন্য, বিশেষ করে গর্ভবতী মায়েরা, ফলটি বেশি বেশি খেতে পারেন। বাঙ্গিতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এই ফলে কোনো কোলেস্টেরল বা চর্বি নেই। যাদের ওজন নিয়ে বিশেষ চিন্তা, তারা এ ফল খেতে পারেন নির্দ্বিধায়। বরং দেহের ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙ্গির ভূমিকা অপরিহার্য। বাঙ্গিতে রয়েছে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বাঙ্গিতে চিনির পরিমাণ রয়েছে খুব কম, তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন সানন্দে। বাঙ্গিতে রয়েছে প্রচুর পানি, যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আবার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে বাঙ্গি। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তারা নির্দ্বিধায় বাঙ্গি খেতে পারেন। ছোট বাচ্চাদের মেধা বিকাশে সহায়ক এই ফল। এছাড়াও অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা, নারীদের হাড়ের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি। আবার পুরুষের হাড়ও মজবুত করে বাঙ্গি। এমনকি মনের অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এই ফলের। বাঙ্গিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে, যা মাথার চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। গরমকালে বাঙ্গির অনেকগুলো রোগ থেকে সুরক্ষা দিয়ে থাকে। সূর্যের তাপে চামড়া পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। গরমের কারণে হওয়া হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ, পানিশূন্যতা থেকে মুক্তি পেতে সহায়তা করে এই ফলটি। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যা রক্ত তৈরিতে সাহায্য করে। করোনাকালে বাঙ্গি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে বলে মনে করেন পুষ্টিবিদগণ। সবশেষে আপনাদের জানাচ্ছি যেই নিয়মে বাঙ্গি খেলে বাঙ্গির পুষ্টিমান ঠিক থাকবে। বাঙ্গিকে আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। কেউ সালাদ, কেউ আবার বাঙ্গির জুস খেতে ভালোবাসি, কেউ আবার বাঙ্গিকে চিনি ছিটিয়ে খেতে ভালোবাসে। আর বাঙ্গিতে চিনি ছিটিয়ে খেলে এর পুষ্টিমান নষ্ট হবে, তাই চিনি ছাড়া বাঙ্গি খেলে এর পুষ্টিমান ঠিক থাকবে।
অনেকে আবার বাঙ্গিকে ফ্রিজে রেখে ঠান্ডা খেতে ভালোবাসে। তবে বাঙ্গি ফ্রিজে রাখলে এর পুষ্টিমান নষ্ট হয়, তাই বাঙ্গি টাটকা খাওয়াই ভালো। এতে বাঙ্গির পুষ্টিমান ঠিক থাকে। তাই নিয়মিত সঠিক নিয়মে বাঙ্গি খেয়ে আমাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে শরীরে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি চিরতরে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।